এক যুগে পুরোপুরি কার্যকর হয়নি সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি। এর ফলে ইউরোপের বাজারে রপ্তানি সনদ পাচ্ছে না সাভারের ট্যানারিগুলো। এতে প্রতি বছর $50 কোটি রপ্তানি আয় হারাচ্ছে বাংলাদেশ। আর বিশ্লেষকরা বলছেন, রপ্তানি উপযোগী পণ্য তৈরিতে বাড়তি বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের। এই দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার থেকে রপ্তানিমুখী বাজারকে আলাদা করে পৃথক অবকাঠামো তৈরির পরামর্শ তাদের। নাজমুল হুদাকে সাথে নিয়ে হোসেন শাহাদাতের রিপোর্ট। বিশ্বের নামিদামি ব্র্যান্ডগুলোর কাছে ভালো দামে চামড়াজাত পণ্য বিক্রি করতে প্রয়োজন আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ। কিন্তু 2012 সালে শুরু হওয়া সাভার শিল্পনগরের সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় সেই সনদ পাচ্ছে না সাভারের ট্যানারিগুলো, ফলে ইউরোপের বাজারে ঢুকতে পারছে না দেশীয় চামড়াজাত পণ্য। উদ্যোক্তারা বলছেন, সনদ না থাকায় প্রক্রিয়াজাত প্রতি বর্গফুট চামড়া $0.45 থেকে $1.60 রপ্তানি হচ্ছে বর্তমানে, অথচ সনদপ্রাপ্ত কারখানার ক্ষেত্রে এই দর $3 বেশি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসেবে এতে প্রতি বছর $50 কোটি রপ্তানি আয় বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। তারা কিন্তু আমাদের কাছে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ চেয়েছে, কিন্তু আমরা দিতে পারিনি, যার কারণে দেখা গেছে এইসব বিদেশি ক্রেতারা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা পার্শ্ববর্তী দেশ ও অন্যান্য দেশে চলে গেছে। এটার একটা বড় প্রভাব আপনার রপ্তানিতে পড়েছে। এবং এমন পরিস্থিতির জন্য সিইটিপি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিককে দায়ী করছেন ট্যানারি মালিকরা। সেই দায় স্বীকার করে সংস্থাটি বলছে, সিইটিপি পুরোপুরি চালু করতে কাজ করছে তারা। সেন্ট্রাল ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কোনো মতো আপনার একটা করে দিয়েছে, যেটা আমার ইন্টারন্যাশনাল মার্ক তো দূরে থাক, আমার লোকাল মার্কও মিট করে না, এবং পাশাপাশি আপনার সলিড ওয়েস্টের আসলে এখানে কোনো ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা রাখে নেই। তো অধিকাংশ পাম্প কিন্তু বা আমাদের যে ব্লোয়ার বা মেশিনারিজ কিন্তু এখন তার কার্যক্ষমতা কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। এটাকে ঠিক রাখার জন্য আসলে আমরা এই যে টোটাল সমস্ত সেকশনগুলিকে কার্যকর রাখার জন্য আমরা কিন্তু কাজ করছি। যদিও নিজস্ব বিনিয়োগে কারখানার অভ্যন্তরেই বর্জ্য শোধনাগার স্থাপন করে এলডব্লিউজি সনদ পেয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার এবং চট্টগ্রামের একেখান গ্রুপের রিফ লেদার, সনদ পাওয়ার অপেক্ষায় আছে আরও দুটি কারখানা। যদিও ব্যয়বহুল হওয়ায় সে বিনিয়োগে আগ্রহী হয়নি দেশের বাকি ট্যানারিগুলো। দেশীয় বাজার কেন্দ্রিক উৎপাদন মানসিকতা থাকার জন্য ওই ব্যয়টি করতে আমাদের উদ্যোক্তারা মোটেই চান না। দেশীয় বাজার কেন্দ্রিক চামড়া বাজার, চামড়া এবং চামড়াজাত পণ্যের বাজারটি থেকে রপ্তানিমুখী চামড়া এবং চামড়াজাত পণ্যের বাজারকে আলাদা করা দরকার, এবং আলাদা করে সেই অনুযায়ী উপযুক্তভাবে চামড়ার প্রসেসিং ইটিপি করা এলডব্লিউজি সার্টিফিকেশনের উদ্যোগগুলো অনতিবিলম্বে নেওয়া দরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, বিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে $112 কোটি, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 0.42% বেশি। হোসেন শাহাদাত, News24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদের পর চামড়ার বাজারের কি খবর আর কি বলছেন সংশ্লিষ্টরা? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমি রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং আমরা দেখেছি যে একটু আগেই কিন্তু যে প্রতিবেদনটা ছিল সেই প্রতিবেদনে বিস্তারিত ছিল। এখন কিন্তু যে চামড়া কিন্তু 5.5 লাখের বেশি কিন্তু চামড়ায় ট্যানারিতে ঢুকতে, আমরা কিন্তু কালকে এবং আজকেও কিন্তু যে লবণ মাখা যে চামড়া সেই চামড়াগুলো কিন্তু ট্যানারিতে ঢুকছে, এবং ট্রাকে ট্রাকে চামড়া কিন্তু ঢুকছে। আমরা যদি একটু দেখাই যে এখানে যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকে কিন্তু এখানে দেখছেন যে এইখানে চামড়াগুলি আসতে এসেছে, এবং এই চামড়া কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে চামড়াগুলি তারা নামাচ্ছে, এবং যে ঢাকার বাইরের সব চামড়া ছিল চামড়া কিন্তু এখানে ট্যানারিতে আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে এখানে যেসব চামড়াগুলি রয়েছে এবং কাঁচা চামড়া এবং লবণ দিয়ে রাখা হয়েছে এবং প্রস্তুত করা হচ্ছে, এখন কিন্তু যে ট্যানারির যে কর্মব্যস্ততাও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে পুরোপুরি চলছে, এবং এই যেসব চামড়াগুলি তারা কিনেছিলেন সেই চামড়াগুলি কিন্তু তারা এখান থেকে তারা কাজ করছে, এবং যেহেতু এই চামড়া এখনও যেসব চামড়াগুলি রয়েছে এবার তারা এখানকার ট্যানারি অ্যাসোসিয়েশনের মালিক, এবং বিসিক বলেছে যে 20% চামড়ার মতো তাদের নষ্ট হয়েছে বৃষ্টিতে, এছাড়াও যে এই যে চামড়া প্রায় ধারণা করা হচ্ছে 60-65 লক্ষ পিস চামড়া কিন্তু তারা পাবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এই বিসিকে কিন্তু 5.5 লাখের মতো চামড়া এসেছে, এবং
তারা বলছে যে পর্যায়ক্রমে যে চামড়াগুলো ঢাকা এবং বিভিন্ন জেলায় রয়েছে সেই চামড়াগুলো কিন্তু এই ট্যানারিতে ঢুকবে। এবং আমরা যেটা দেখছি যে এখানকার যা বিসিকের যে কর্মকর্তা তারাও কিন্তু প্রত্যেকটা ট্যানারি থেকে এখন যে ট্যানারি দূষণ হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং তাদের টিম কাজ করছে। এবং একটু আগেই কিন্তু পরিবেশ অধিদপ্তরে একটি টিম কিন্তু ট্যানারি পরিদর্শনে এসেছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ,